লাখো মানুষের জনশ্রুতি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো আওয়ামী যুবলীগের সমাবেশ। আজ থেকেই মাঠে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী বৃন্দ। যুবলীগ মহাসমাবেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিবে আগামী নির্বাচন পর্যন্ত, এই নির্দেশনায় আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানিয়েছেন নেতা কর্মী বৃন্দ। দুপুর 2:30 সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আজ সকাল থেকে যুবলীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছিল। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, দোকান সব কিছু বন্ধ ছিল, কিন্তু তারপরও অনেক ভোগান্তি হয়েছিল, প্রচণ্ড যানজট হয়েছিল রাস্তাঘাটে। কারণ কর্মীদের যে নেতা নেত্রীদের যে একটা উৎসব মুখর পরিবেশে তারা একত্রিত হয়েছিল, চারদিকে বেষ্টিত ছিল হাজার হাজার নেতা কর্মীদের জন্য, কোনো স্থানই ফাঁকা ছিল না কোনো রাস্তায়। সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ঢাকা এসেছিলেন। কথা ছিল 66 জেলা থেকে প্রায় 10 লাখেরও অধিক নেতাকর্মী সেখানে জড়ো হবে এবং সমাবেশ সফল করবে, কি তারই কাছাকাছি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC, মল চত্বর, BC চত্বর, শাহবাগ, দেওয়াল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকাগুলোতে যুবলীগের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। ফলে বিভিন্ন স্থানে, বিশেষ করে শাহবাগ থেকে হাইকোর্ট হয়ে বাংলা একাডেমি পর্যন্ত সড়ক এবং রমনা থেকে মৎস্যবন পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ইউনিফর্ম ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছিল। DMP ট্রাফিক জোন রমনা এর সহকারী কমিশনার রাফাত ইসলাম TBSকে বলেছিলেন যে তারা ইতিমধ্যে কিছু রুটে ট্রাফিক চলাচল স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছেন। তারা বলেছেন শুক্রবার তেমন বেশি যানজট হবে না, কিন্তু নেতাকর্মীরা এতই বেশি একত্রিত হয়েছিল, এতই বেশি জড়ো হয়েছিল যে তারা এইগুলো সামাল দিতেও কষ্ট হয়ে পড়েছিল। কোনো সমস্যা হয়নি, অবশেষে শান্তিপূর্ণভাবে শেষ হলো আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর। সমাবেশ যোগ দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে রাতে ট্রেনে ঢাকা এসেছিলেন যুবলীগ নেতা কাইয়ুম বক্স ও সবুজ আহমদ। যুবলীগের সমাবেশে অংশ নিতে এসেছেন হাজার হাজার মানুষ, আজকের ভিডিও চিত্র তার প্রমাণ। যুবলীগের 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তীতে নেতাকর্মী বৃন্দ বলে দিয়েছেন যে আজ প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ শূন্য না BNP শূন্য, অর্থাৎ এই জনশ্রুতের প্রমাণ করে যে আওয়ামী লীগ সরকারকে আবার নির্বাচনে ফিরিয়ে আনবে, আগের মতোই দেশ উন্নয়ন অব্যাহত রাখবে। তাই এই নেতা নেত্রীদের জড়ো হয়েছে এই সমাবেশে। তাই নেতাকর্মী বৃন্দ অলরেডি বলে দিয়েছেন যে আজকে বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই আওয়ামী যুবলীগ। গত 4 শতকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই, সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসিয়ে জনগণ প্রমাণ করে দিবে যে শেখ হাসিনাই প্রয়োজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। এটাই হলো আজকের সমাবেশের সর্বশেষ স্লোগান এবং আজ থেকে মাঠে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতা নেত্রীবৃন্দ। যুবলীগ মহাসমাবেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিবে আগামী নির্বাচন পর্যন্ত, এই নির্দেশনায় আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানিয়েছেন নেতা কর্মীবৃন্দ। আজকের সমাবেশের সর্বশেষ স্লোগান এবং আজ থেকে মাঠে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতা নেত্রীবৃন্দ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।